আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সবচেয়ে শ্রেষ্ঠ স্বাদের সেমাই কাস্টার্ড ফালুদা এটি দেখতে যেমন সুন্দর আর খেতেও খুবই মজাদার হয় আপনারা যত রকম সেমাই তৈরি করে খেয়েছেন তার চেয়েও অসম্ভব মজাদার হবে এই সেমাই কাস্টার্ড ফালুদাটি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন তো এর জন্য আমি প্রথমে জেলি তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পরে দিয়ে দিব হাফ কাপ চিনি এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ আগার আগার পাউডার এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এখন সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে তো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়েছি এখন চুলাটা অন করে দেব তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর এই জেলিটা তৈরি করার সময় চুলা রাসটা হাই হিটে রেখে আপনাকে জেলিটা তৈরি করে নিতে হবে তো আমার জেলিটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দেব চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তো আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন এর ভিতরে ফুড কালার অ্যাড করে দেবো প্রথমে একটি প্লেটে ঢেলে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব গ্রিন ফুড কালার আমি লিকুইডটা নিয়েছি আপনারা চাইলে এখানে পাউডারটাও অ্যাড করে দিতে পারেন তো ভালোভাবে মিক্স করে এক ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেব এক ঘন্টার ভিতরেই জেলিটা রেডি হয়ে যাবে এখন আরেকটি প্লেটে আমি বাকিটা ঢেলে নিচ্ছি এর ভিতরে অ্যাড করে দেব রেড ফুড কালার এটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে আর এক ঘন্টা অপেক্ষা করব জেলিটা তৈরি হওয়ার জন্য এক ঘন্টা পরে জেলিটা ছেট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটি চাকু দিয়ে এটাকে কেটে নেব তো আমার শেপ মতো আমি কেটে নেব আপনারা আপনাদের শেপ মতো কেটে নিতে পারবেন তো আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন আমি এটা রুম টেম্পারেচারে রেখে এক ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এর ভিতরে জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন রেড ফুড কালার দিয়ে যে আমি জেলিটা তৈরি করেছি সে জেলিটাও এখন কেটে নিচ্ছি তো এভাবে ছোট বড় করে আমি কেটে নিব সেমাইয়ের কাস্টার্ড ফলদা তৈরি করার জন্য এখানে নিয়েছি বনফুলের ভার্মিচিলি সেমাই এক কাপ আর এই সেমাইটা ভাজাই থাকে আমি ভেজে নিব না আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি দুই তিনবার করে এভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো সেমাইগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেমাই রান্না করার জন্য এখানে নিয়েছি এক কেজি তরল দুধ এখন দুধটাকে ঘন করার জন্য দিয়ে দিব এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে যাতে দুধটা দলা পেকে না যায় তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এর ভিতরে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে সেমাইয়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে অসম্ভব মজাদার হবে তো দুধের পরিমাণটা আমি বলবো না মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে কন্ডেন্স মিল্কের পরিমাণটা বেশি দিতে হবে আর যদি কম খেতে চান তাহলে পরিমাণটা কম দিয়ে রান্না করবেন এখন এর ভিতরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চারটি সাদা এলাচ আমি থেঁতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটি দারুচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে যখন এভাবে বলক চলে আসবে তখন এর ভিতরে অ্যাড করে দিতে হবে সেমাই তো এখন এর ভিতরে আমি সেমাইটা দিয়ে দিব আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে দিব তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর এ সময় চুলার রাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দিব কাঠবাদাম আর পেস্তা বাদাম বাদামের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন বাদাম যত বেশি দেবেন সেমাই খেতে আরও বেশি ভালো লাগবে তো বাদাম দিয়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দেবো আর এ সময় চোলা রাস্তা মিডিয়ামে রেখে সেমাইটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে এ পর্যায়ে কিন্তু আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে আর এটা এতটা ঘন হয়েছে যে দেখতেই পাচ্ছেন হাঁড়ির চারপাশে লেগে গিয়েছে এখন এর ভিতরে যে আমি এলাচ আর দারুচিনি দিচ্ছি সেগুলি উঠিয়ে ফেলব তো সবগুলি উঠিয়ে নিয়েছি আর চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে সেমাইগুলিকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন এর ঘনত্বটা কীরকম হয়েছে এভাবে আপনারা সেমাই তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এখন আমি আপনাদেরকে ছাপ করে দেখাবো যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখানে একটি গ্লাস নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব জেলি প্রথমে দিয়ে দিচ্ছি রেড জেলি এখন দিয়ে দেব গ্রিন জেলি দিয়ে দিচ্ছি ঠান্ডা করা সেমাই সেমাইটা অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন এতে করে খেতে অসম্ভব মজাদার হবে এখন এর ভিতরে দিয়ে দিব কাস্টার্ড আইসক্রিম আমি কাস্টার্ড আইসক্রিম দিয়ে সেমাইটা পরিবেশন করব আপনারা এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন আবারও দিয়ে দিচ্ছি সেমাই সেমাই দেওয়ার পরে আবার এর ভিতরে অ্যাড করে দিব জেলি এখন আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেমাই তো এভাবে আপনারা আপনাদের মন মতো সুন্দর করে সাজিয়ে নেবেন এটা যত সুন্দর করে সাজিয়ে নেবেন খাবার আকর্ষণ আরও বেড়ে যাবে আবার উপর থেকে আমি দিয়ে দিলাম কাস্টার্ড আইসক্রিম এখন দিয়ে দিব বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিয়ে দিব পেস্তা বাদাম কুচি এখন আবারও দিয়ে দিয়েছি জেলি তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে সাজিয়ে পরিবেশন করলে আপনার খাবার আকর্ষণ আরও বেড়ে যাবে তো আরও একটি গ্লাচে আমি তৈরি করে নেব তো আরও একটি আমি এভাবে তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো এই ডেজার্ট আইটেমটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এই ঈদে বাসার ট্রাই করে দেখতে পারেন ফ্যামিলি সবাই পছন্দ করবে আর এই ইফতারিতেও আপনারা এটা তৈরি করে খেতে পারেন তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন তা আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ